অতি বিরল কনজয়েন্ট টুইন বেবির জন্ম হলো পুরুলিয়ায়। আজ দুপুরে পুরুলিয়া মফস্বল থানার জালকা গ্রামের গৃহবধূ সবিতা বাউরি এই শিশু দুটির জন্ম দেন। প্রসব যন্ত্রণা নিয়ে তিনি কুষ্টাউড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। সেখানেই অস্ত্রোপচার করে শিশু দুটিকে ভূমিষ্ঠ করান চিকিৎসকরা। দেখা যায় দুটি পুত্র সন্তান একটি নিম্নাঙ্গ নিয়ে জন্মেছে। শিশুগুলির অবস্থা দেখে অসম্ভব চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। দেখলেন মানে এই ছাতির মধ্যেই দুটো মূর্তি আছে, এইদিকে ভাবে একটা এই দুটো হাত আছে, চারটা হাত আছে, দুটো পা আছে, আর ছেলে বটে তো, দুটো পেচ্ছাপ করার জায়গাও আছে, পায়খানার জায়গা একটা আছে, আর তার নিচে আর একটা এরকম কীরকম একটা যেন আছে, মানে জমজ বাচ্চা, জমজ মানে ওই জড়ু একদম ছাতির মধ্যে জড়া আছে, ছাতির মধ্যে জড়া, দুটো মুখ আছে, দুটো মাথা আছে, দুটো সবই আছে। না এটি 5 নম্বর, আগের লোক নিয়ে বটে। আপনারা ডাক্তারকে দেখিয়েছিলেন যখন গর্ভাবস্থায় ছিল? হ্যাঁ, 9 মাসে একবার ছবি করাইছি। তখন সেই ছবিতে কি ছিল? তখন ছবিটা দেখে মানে মা তো বুঝতে পারে নাই, ভাবিল যে জমক আছে দুটো। ডাক্তার কিছু বলতে পারে নাই আগে? না, হাসপাতালে দেখিয়েছিলেন? হসপিটালেই দেখেছিলে, পুরুলিয়াতে নিয়ে বললো, মাটা ভাবিলি তাইলে দুটা জমক আছে। এবার হবার স্বামী তো দেখতে পাইলো যে দুটা মূর্তি, দুটা চারটা হাত আর দুটা পা আছে। ছেলে না মেয়ে কি বোঝা যাচ্ছে? ছেলে বটে। এখন কি অবস্থা আছে বাচ্চাগুলো? ভালোই আছে, তো ডাক্তার এবারে 3 তলায় উঠাইছে। আমার নাম পূর্ণিমা বাউরি। আপনার কি হয়? এই ধরনের শিশুদের আলাদা করার জন্য অত্যন্ত জটিল অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। তার জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয় চিকিৎসকদেরও। কুষ্টাউড হাসপাতালে জন্মের পরেই শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। SNCU বিভাগে আপাতত চিকিৎসা চলছে তাদের। এ প্রসঙ্গে সদর হাসপাতালের চিকিৎসক সুজিত মিশ্র জানিয়েছেন, বাচ্চা দুটো এসেছিল আর কি, শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, এগুলো ঠিকই আছে, কিন্তু দুটো বাচ্চা জয়েন্ট আছে। এটা টুইন বেবি তো? হ্যাঁ, টুইন বেবি। এটা কি কোনো সেপারেট করা যাবে কি মনে হচ্ছে? সেটা বলতে পারছি না, করা যেতে পারে আর কি, সেটা হচ্ছে সেটা পেডিয়াট্রিক সার্জেনরা ওটা ঠিক। ডাক্তারি জীবনে এরকম বাচ্চা দেখেছেন? না, আমি দেখিনি, হয়তো হয় এমার্জেন্সির সময়, হয়তো আমার সময় আসেনি, হয়তো অনেকে অনেকে দেখে দেখতে পারে। না, আপনি মানে আপনার ডাক্তারি টোটাল যে লাইফ আপনার, হ্যাঁ হ্যাঁ, যখন আপনি না আমি ছিলেন ছাত্রাবস্থা থেকে শুরু করে এখন, এরকম দেখিনি আর কি। রেয়ার বলছেন? হ্যাঁ, এটা রেয়ার। এমনি বাচ্চার কন্ডিশন কীরকম দেখছেন? বাচ্চার কন্ডিশন আমরা ভর্তি করেছি, বাচ্চারা তো শ্বাসপাস নিচ্ছে, আর বাচ্চার কন্ডিশন যেহেতু জমজ বেবি আছে, একটু হয়তো খারাপই আছে, ভর্তি করেছি আমরা SNCU-তে আছে। ওজন টুজন? ওজনটা এখানে তো করা হয় না, ওজনটা ওখানে। আচ্ছা, এই যখন যখন প্রেগনেন্সির সময়, হ্যাঁ, তখন তো ব্যাপারটা, ওটা আমি বলতে পারবো, ওটা গাইড মানে চাইলে ধরা যায়, হ্যাঁ, যদি এ করে আর কি কী বলে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করলে হয়তো ধরা পড়া, ওটা মানে গাইনোকোলজিস্টরা বলতে পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে,